টাকা করে স্বাস্থ্য সাথী করে দিয়েছি, এক পয়সাও জনগণকে দিতে হচ্ছে না। এই 5 লাখ টাকায় মহিলারা হচ্ছেন গার্জেন বাড়ির, তারা নিজেদের চিকিৎসা তো করতে পারবেনি, প্লাস যদি কোনো ছোট ছোট মেয়েরা আছে, তার বাবা মা আছে, ধরুন সবে বিয়ে হয়েছে, বাবা মাকে দেখবার কেউ নেই, তাহলে এই 5 লাখ টাকার স্বাস্থ্য সাথী থেকে সে তার বাপের বাড়িতে তার বাবা মার চিকিৎসাও করাতে পারবে। এই সুযোগ আগে কোনোদিন ছিল না, আমরা করেছি। আজকে একটা গর্ভবতী মহিলা যদি প্রেগনেন্ট থাকে, হাসপাতালের গাড়ি চাইলে বিনা পয়সায় গাড়ি পাঠিয়ে দিই আমরা, আর বাচ্চার 1 বছর বয়স পর্যন্ত যদি মা বাচ্চার চিকিৎসার জন্য হসপিটালে যেতে হয় তাহলে কিন্তু আমরা গাড়ি পাঠিয়ে দিই। আজকে কিভাবে আমরা করছি, আজকে ক্লাস 9-এর ছেলে মেয়েরা বিনা পয়সায় সাইকেল পাচ্ছে, 1 কোটি ছেলে মেয়েকে বিনা পয়সায় আমরা সাইকেল দিয়েছি, এই বছরেও 20 লক্ষ ছেলে মেয়েরা সাইকেল পাবে যারা ক্লাস 9-এ পড়াশোনা করছেন। যারা ক্লাস 12-এ পড়ছেন তাদের জন্য 10,000 টাকা করে দেওয়া হচ্ছে স্মার্টফোন কেনবার জন্য এবং ট্যাব কেনবার জন্য, তারা আগামী দিনেও পাবেন। এইভাবে কোনো মেয়ের বিয়ে হচ্ছে না, অ্যাপ্লাই করলে 25,000 টাকা পাচ্ছেন রূপশ্রী প্রকল্পে। কেউ মরে গেলেও, জন্ম থেকে মৃত্যু অবধি কেউ মারা গেলেও, সে যদি ফোরাতে না পারে, গরিব লোক হয়, সে যদি অ্যাপ্লাই করে তাহলে সে 2,000 টাকা পাচ্ছে, কবর দিতে গেলেও পাচ্ছে, সে মরে গেলেও পাচ্ছে, সে কফন দিতে গেলেও পাচ্ছে। একটা ছোট্ট বাচ্চা স্কুলে যায়, আমি একদিন আউস গ্রাম দিয়ে যাচ্ছিলাম, বাচ্চাগুলো দেখলাম পায়ে জুতো নেই, আমরা জিজ্ঞেস করলাম আরে তোদের খালি পা কেন, বললো আমাদের তো জুতো নেই। আমি বললাম তোমাদের কি কাস্ট, বললো আমরা সবাই তপশিলি। আমি সেদিনকে শিক্ষামন্ত্রীকে বললাম ক্লাস 4 পর্যন্ত সব বাচ্চা যেন গভর্নমেন্টের পয়সায় জুতো পায়, সব বাচ্চাদের জুতো দেওয়া হয়, ব্যাগ দেওয়া হয়, স্কুল ব্যাগ দেওয়া হয়, বই দেওয়া হয়। আগে মায়েরা ভাবতো আমার মেয়ের কি হবে, তাদের ভবিষ্যৎ কি হবে, আজকে মেয়েরা মানে গর্ব, কন্যাশ্রীর মেয়েরা, স্কুলে যত মেয়ে আছে সরকারি স্কুলে, সব 8, 9, 10, 11, 12 কলেজ পর্যন্ত, কলেজের পরে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একেবারে সবাই কন্যাশ্রীর টাকা পাচ্ছেন। আজকে মা বাবার কাছে আর 18 বছর বয়স হয়ে গেলে সেই মেয়েটির আবার, সে যদি তখন বিয়ে না করে পড়াশোনা করে সেও 25,000 টাকা পায়, আবার সে যদি বিয়ে করবার জন্য রূপশ্রীতে চায় সে আবার 25,000 পাবে, 25, 25, 50। আবার যারা মজদুর আছে সামাজিক সুরক্ষায়, তারা আবার লেবাররাও আরো 25,000 টাকা পায়। এগুলো আপনাদের জানতে হবে, কত পরিকল্পনা করা হয়েছে, কৃষকদের জমির খাজনা মুকুব করে দেওয়া হয়েছে, কৃষকদের জমি আপনার বন্যায় খরায় অগ্নিতে আমফানে যদি নষ্ট হয়ে যায় তাহলে মনে রাখবেন সব খরচা আমরা দিই, ইন্স্যুরেন্স করে দিয়েছি কৃষকদের নামে, সব টাকা আমাদের সরকার দেয়, কোনো টাকা তাকে দিতে হয় না। কোথায় পাবেন এই সুযোগ, সারা পৃথিবীতে কোথাও নেই।